আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি কেবি জিপসাম ডেকোরেশন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি এখন চলে আসছি সাভার হেমায়তপুর মানিকনগর চকচান্দুর গ্রামে। তো এখানে আমরা সৈদি প্রবাসী আবু বক্কর ভাইদের বাড়িতে জিপসাম ডেকোরেশনের সিলিংয়ের কাজ করছি। তো সেই কাজগুলো এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আমরা যে জিপসাম সিলিং ডেকোরেশনের কাজগুলো করছি সম্পূর্ণ কাজটি দেখতে পারবেন। তো এখানে দেখতেছেন আমরা যে সিলিংয়ের কাজগুলো করছি, খুব সুন্দর একটি সিলিং করা হয়েছে এখানে। তা মাঝখানে অনেকগুলো জায়গা গ্যাপ আছে, ওই গ্যাপের ভিতরে দেখতেছেন আমরা সিনারি লাগাইতেছি। তো আগে শেভিং করতে হয়েছে, শেভিং করার পরে ব্রাশ দিয়া পানি লাগানো হয়েছে, মানে বালুগুলো পরিষ্কার করা হয়েছে। তো এরপরে এখন আমরা ওইখানে সিনারি লাগাবো। তার আগে দেখাই নাই সিলিংয়ের কাজটা যে করছি, দেখেন খুব সুন্দর একটি সিলিংয়ের কাজ হয়েছে এখানে। সম্পূর্ণ প্লেন ডিজাইনের কাজগুলো করা হয়েছে, যেমন লাইট ক্যানিশও দিছি প্লেন ডিজাইন। তো দেখতেছেন মাঝখানে আমরা অনেকগুলো জায়গা ফাঁকা দেখে চার কোণা চারটা সিনারি দিয়া দিচ্ছি, যাতে জায়গাটা বেশি ফাঁকা না দেখা যায়। তো এখানে আমরা যেমন ডাবল সিলিং করছি, প্রথম একটা সিলিংয়ের কাজ করা হয়েছে, এরপর উপরে কিন্তু আরেকটি সিলিং করছি। তো এটা ডাবল সিলিং করা হয়েছে, বাইরের পছন্দ ডাবল সিলিং, এজন্য ডাবল সিলিং করা হয়েছে। আর আপনাদের জিপসাম ডেকোরেশনের যে কোনো সিলিং আপনাদের পছন্দ হইলে আমাদেরকে দিয়া সেই কাজগুলো করাইতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো সিলিং পছন্দ হোক, সেইটা আমাদেরকে স্ক্রিনশট দিয়া, আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে মোহরসাব আছে, আমাদেরকে দিতে পারেন। তাহলে আমরা সকল ধরনের জিপসাম জাতীয় যত কাজ আছে সকল ধরনের কাজগুলো কিন্তু আমরা করে থাকি, সাইড বর্ডার এবং হাফ সিলিং, ফুল সিলিং, ওয়াল ডেকোরেশন, টিভি ক্যাবিনেট, সকল ধরনের জিপসাম জাতীয় কাজ আমরা করে থাকি। তো দেখতেছেন আমরা সিনারিটা যে লাগাচ্ছি কিভাবে লাগাইতেছে দেখছেন, আগে শেভিং করা হয়েছে, এরপর ব্রাশ দিয়ে বালু পরিষ্কার করা হয়েছে, পানি দিয়ে একটু পানি দেওয়া হয়েছে যাতে এটা ভিজে। তো দেখতেছেন আমরা কিভাবে লাগাই দিচ্ছি, এটা মুহূর্তের ভিতরে ধরে যাবে, এমন সুন্দর করে দেওয়া হয়েছে, মানে এটা সারবে না প্লাস্টারের থেকে, যেহেতু রং করা ছিল ওই জন্য প্লাস্টার শেভিং কইরা প্লাস্টার বাইর করতে হয়েছে। তো দেখতেছেন ধরে ফেলাইছে অলরেডি, খুব অল্প সময় এগুলি ধরে ফেলায়। তো আপনারা যদি আমাদের এই সিলিংয়ের কাজটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো শুধু এইটা না, আরও কোনো সিলিং যদি আপনাদের পছন্দ থাকে, অথবা কোনো সাইড বর্ডারের কাজও যদি করান, বাড়ির ভিতরে জিপসাম জাতীয় যে কোনো সিলিংয়ের বা সাইড বর্ডার যে কোনো কাজ করান, আমাদেরকে দিয়ে করাইতে পারেন। তা আমাদের কেবি জিপসাম ডেকোরেশন নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর ফেসবুক পেজ হলে ফলো করে নেবেন। তাহলে আমরা যত ভিডিও করি এবং নতুন নতুন ভিডিও যখন ছাড়ব, প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন, আর ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারবেন। তো তখন যখনই আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন, তাহলে নিত্য নতুন ডিজাইনের কাজগুলোও দেখতে পারবেন, আপনারা কাজগুলো করানোর জন্য খুবই উৎসাহিত হবেন। তো দেখতেছেন এই সিলিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এরকম সিলিং অবশ্যই আপনারা উৎসাহিত হবেন এবং আমরা এই কাজগুলো করে দিব। এই সিলিংটি কিন্তু অনেক চমৎকার একটি সিলিং হয়েছে। তো কেবি জিপসাম ডেকোরেশন অনেক নিত্য নতুন সিলিংয়ের কাজ করতেছে, এবং আপনারাও নতুন নতুন সিলিংয়ের ডিজাইন আমাদেরকে দিতে পারেন, আমরা সেই ডিজাইনের কাজগুলো করে দেব। যে কোনো ডিজাইন হোক, সকল ধরনের ডিজাইনের কাজই আমরা করে দেব। তো দেখুন, এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।